বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা তো পুরাটাই মিথ্যার উপরেই পরিচালিত হচ্ছেন সুতরাং যে রাষ্ট্রই পরিচালিত হচ্ছে পুরাটাই মিথ্যার উপরে সেই রাষ্ট্রের আইন এবং আদালত ব্যবহার করে আপনি একজন সাংবাদিক অথবা একজন ইউটিউবারের বিরুদ্ধে ইউটিউবের প্রধান নির্বাহীকে যে আইনি নোটিশটি প্রেরণ করেছেন সেটিও মিথ্যার উপরেই প্রতিষ্ঠিত বলে আমি বিশ্বাস করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আজকের আলোচনার বিষয় মাজলুম সাংবাদিক জনাব ইলিয়াস হুসাইনের ভিডিও প্রসঙ্গে গত ১৬ নভেম্বর দু সময় টেলিভিশনের অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ অনুযায়ী সাংবাদিক ইলিয়াসের ভিডিও সরাতে ইউটিউবকে আইনি নোটিস আপত্তিকর ভিডিও কন্টেন্ট সম্প্রচারের অভিযোগ এনে ইউটিউবের প্রধান নির্বাহীকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে একুশে টেলিভিশনের সাবেক সাংবাদিক ইলিয়াস হুসাইনের ইউটিউব প্রোগ্রাম ফিফটিন মিনিটসের কার্যক্রম বন্ধ করা সহ সন্তোষজনক জবাব না পেলে ইউটিউবের বিরুদ্ধে পঞ্চাশ লাখ ইউএস ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয় আপনারা নিশ্চয়ই সময় টেলিভিশনের অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের কিছু অংশ আমার মুখেই শুনেছেন প্রথম কথা হলো সাংবাদিক ইলিয়াস হুসাইন কেন আমরা যারা অনলাইনে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলি আমরা যেহেতু মানুষ সুতরাং যারা কথা বলবে তাদেরই তো ভুল হবে তাই নয় কি সুতরাং সাংবাদিক ইলিয়াস হুসাইনও একজন মানুষ তিনি সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন সুতরাং তার এই উপস্থাপনার মধ্যে টুকিটাকি ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু প্রশ্ন হল যদি কেউ বলে যে সাংবাদিক ইলিয়াস হুসাইন কিংবা আমি কোনো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করেছি সেটি যদি প্রমাণ করতে পারে তাহলে দুটি দিক রয়েছে এক হলো ক্ষমা চেয়েও নেওয়া চেয়ে নেওয়া আরেকটি হচ্ছে ভিডিও সরিয়ে ফেলা আর যদি এই ভুলটা আমি কিংবা ইলিয়াস ভাই যেই হোক মেনে না নেন তাহলে যিনি অভিযোগ করছেন তিনি আইনের আশ্রয় নিতে পারেন সেক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনে ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে মামলা হতে পারে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে বলা হচ্ছে যে তিনি সেই ভিডিওতে বলা হচ্ছে যে আপনার মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত আপত্তিকর কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে যাতে এই বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলামের মানহানি করা হয়েছে এজন্যেই তিনি ইউটিউবকে আইনি নোটিস প্রেরণ করেছেন এবং এই আইনি নোটিসের সন্তোষজনক জবাব না পেলে এবং ইলিয়াস হুসাইনের ফিফটিন মিনিটস প্রোগ্রামের কার্যক্রম বন্ধ না করা হলে পঞ্চাশ লাখ ইউএস ডলার ক্ষতিপূরণ মামলা করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে এখন আমি ধরেই নিলাম সাংবাদিক ইলিয়াস হুসাইন উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা আপত্তিকর বানোয়াট কিছু তথ্য তিনি উপস্থাপন করার কারণে এই আইনি নোটিশ ইউটিউবের প্রধান নির্বাহীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে যদি তাই হয় তাহলে যে টেলিভিশন চ্যানেলের অনলাইন পোর্টালে এই সংবাদটি পরিবেশন করা হয়েছে এই টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে ইউটিউবের প্রধান নির্বাহীর কাছে অন্তত এক হাজারটা আইনি নোটিশ প্রেরণ করা উচিত কারণ সোশ্যাল মিডিয়া তথা ইউটিউব কিংবা আমরা যদি আমাদের বাংলাদেশের গণমাধ্যমকেও ধরি তাহলে বাংলাদেশের যে মিডিয়াগুলি থেকে সবচেয়ে বেশি গুজব ছড়ানো হয় সেই মিডিয়াগুলির শীর্ষস্থান দখল করে আছে এই সময় সময় টেলিভিশন এই সময় টেলিভিশনের সাথে আরও আছে ডিবিসি নিউজ একাত্তর টেলিভিশন তো প্রশ্ন হল যে তিনি ইলিয়াস হুসাইনের ইউটিউব ভিডিওর বিরুদ্ধে যদি ইউটিউবের প্রধান নির্বাহীকে আইনি নোটিশ পাঠাতে পারেন তাহলে সময় টেলিভিশনের বিরুদ্ধে কেন নয় ডিবিসি নিউজের বিরুদ্ধে কেন নয় একাত্তর টেলিভিশনের বিরুদ্ধে কেন নয় এখানে আরও কিছু বিষয় জড়িত আছে সেটা হলো আমি আপনাদেরকে অতীতের একটি তথ্য দিয়ে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করতে চাই গত তেসরা অক্টোবর দু দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত আইনমন্ত্রী এই একই বিবৃতি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব সাহেবও দিয়েছিলেন এখন এখানে প্রশ্ন হল যে বলা হচ্ছে যে মান মানহানি করা হয়েছে আচ্ছা বাংলাদেশে কি আইন আদালত বলতে কিছু আছে এখানে যে আইনি নোটিস প্রেরণ করা হয়েছে বাংলাদেশ থেকেই করা হয়েছে বাংলাদেশে কি আদৌ আইন আদালত বলতে কিছু আছে এই যে বলা হচ্ছে যে প্রধান বিচারপতি এস কে সিনহা তাকে দু সালে ক্যান্সারে আক্রান্ত বলে তাকে ছুটিতে পাঠানো হয়েছিল এ বিষয়টি কি আদৌ সত্য না এটি দ্য ডাহা মিথ্যা কথা বিচারপতি এস কে সিনহাকে সরস সংশোধনী বাতিল প্রসঙ্গে তাকে একজন সুস্থ মানুষ ক্যান্সারে রোগী বানিয়ে বন্দুকের নলের মুখে বাংলাদেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তো যদি সত্যিকার অর্থেই মানহানির মামলা করতে হয় তাহলে আইনমন্ত্রীর বিরুদ্ধে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা মানহানি মামলা করতে পারেন আর যেখানে আইনমন্ত্রী এত বড় ডাহা মিথ্যা কথা বললেন সেই আইনমন্ত্রীকে যদি আমি বলি মিথ্যাবাদী তাহলে হয়তো আপনারা অনেকেই বলবেন যে তিনি একজন আইনমন্ত্রী সরকারের একজন মন্ত্রী তাকে আপনি মিথ্যাবাদী বলে অপবাদ দিলেন তার মানসম্মান ক্ষুণ্ণ করেছেন তার মানহানি করেছেন অথবা আপনার নামে মানহানি মামলা করবে আইনমন্ত্রী বাংলাদেশের অবস্থাটা কিন্তু এমনই হয়েছে বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের বলা যায় পঁচানব্বই শতাংশ তারা জনগণের ভোট চুরি ডাকাতি করে দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসছেন সুতরাং প্রধানমন্ত্রী থেকে শুরু করে বর্তমান সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন বলা যায় তাদের সবাই ভোট চোর ভোট ডাকাত এটা বললে আদৌ কটুক্তি করা হবে না কেন হবে না তারা তো ভোট চুরি করেই ক্ষমতায় এসছেন ভোট ডাকাতি করেই তো ক্ষমতায় এসছেন এখন আপনারা বলবেন যে আপনি প্রধানমন্ত্রীর মানহানি করলেন তিনি একজন প্রধানমন্ত্রী তাকে আপনি ভোট চোর বললেন তিনি একজন প্রধানমন্ত্রী তিনি একজন আইনমন্ত্রী তিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী এরকম অনেকেই আছেন তো তাদেরকে আপনি ভোট ডাকাত বললেন ভোট চোর বললেন তো তাদেরকে কি আপনি মানহানি করলেন না ভাই তারা তো ভোট চুরি করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা তো ভোট চুরি করেছেন এখন ভোট চোর এই শব্দটার সম্ভ্রান্ত কোনো শব্দ আছে কিনা আদর্শ কোন শব্দ আছে কিনা আমার জানা নেই কারণ প্রায় তেরো বছর বাংলাদেশ থেকে বাইরে আছি তো হয়তো অনেক বাংলা ভাষা ভুলেও গিয়ে থাকতে পারি তো যদি ভোট ডাকাত ভোট চোর এই দুটি শব্দের কোনো আদর্শ শব্দ থাকে সম্ভ্রান্ত শব্দ থাকে তাহলে আপনারা আমাকে শিখিয়ে দিতে পারেন তাহলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ এবং তার এমপি পরিষদে যারা আছেন তাদের নামের আগে এই ভোট চোর এবং ভোট ডাকাতের জায়গায় সেই সম্ভ্রান্ত শব্দটি বা আদর্শ শব্দটি আমি প্রয়োগ করতে চাই তো এখন তারা ভোট চুরি করে ভোট ডাকাতি করে ক্ষমতা এসছে এখন আমি যদি তাদেরকে ভোট চোর বা ভোট ডাকাত বলি তাতে করে তারা যদি আমার নামে মানহানি মামলা করে আমার তো কিছুই করার নেই ভাই তারা তো ভোট চুরি করেছেন তো এখন সাংবাদিক ইলিয়াস বিমান বাহিনীর সাবেক যে কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলামকে নিয়ে তিনি যে কন্টেন্টটা উপস্থাপন করেছেন সেখানে বলা হচ্ছে যে একটি মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলক ও আপত্তিকর ভিডিও সম্প্রচার করেছেন এই তাকে মানহানি করা হয়েছে এই তিনি ইউটিউবের প্রধান নির্বাহীর উদ্দেশ্যে এই আইনি নোটিশটি প্রেরণ করেছেন তো খুব ভালো কথা সময় টেলিভিশন ডিভিসি নিউজ একাত্তর টেলিভিশনের মতো বাংলাদেশের উল্লেখযোগ্য বেশ কয়েকটি দালাল মিডিয়া আছে যারা প্রতিনিয়ত প্রতিদিনই বলা যায় মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলক আপত্তিকর এবং মানহানিকর তথ্য সম্প্রচার করে যাচ্ছে এটা আপনাদের কাছে পরিষ্কার তো তাহলে এই গণমাধ্যমগুলির বিরুদ্ধে কেন ইউটিউবের প্রধান নির্বাহীকে আইনি নোটিশ এখন পর্যন্ত প্রেরণ করা হয় নাই আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে জামাতি ইসলামীর বর্তমান যে আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে মাওলানা মামুনুল হকের ভাইয়ের একটি ফোন আলাপ প্রকাশ করা হয়েছিল যখন এটি নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে তখন সেটি প্রাইভেট করে দিয়ে সময় টেলিভিশন সেটিকে অন্যরা প্রচার করে সময় টেলিভিশনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে মর্মে আরেকটি মিথ্যা সংবাদ উপস্থাপন করা হল সেসব তথ্য আপনারা জানেন তাহলে সময় টেলিভিশনের বিরুদ্ধে কেন আইনি নোটিশ প্রেরণ করা হয় না মূল বিষয়টি হলো আমাদের দেশে বিমান বাহিনী কেন বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী বিজিবি এই যতগুলো বাহিনী আছে এই বাহিনীগুলি এখন সরকারের পদলেহন করে সরকারের দালালি করে তেলবাজি করে সরকারের উচ্ছিষ্ট ভোগ করেই এগুলো করে আমি ব্যক্তিগতভাবে এই বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলামকে চিনি না তবে আমার ধারণা তিনি আওয়ামী লীগ না করলেও আওয়ামী লীগের দালালি করেন সঙ্গত কারণেই এই আইনি নোটিশটি তিনি প্রেরণ করার সাহস দেখিয়েছেন যদি ফেয়ার কোনো কিছু করে থাকতে চান আপনি যদি আপনি সততা দেখাতে চান তাহলে আপনি এই টেলিভিশন চ্যানেলগুলির বিরুদ্ধে কেন আইনি নোটিশ প্রেরণ করছেন না এই যে আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক তিনি যে প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে যে মিথ্যা তথ্যটি উপস্থাপন করেছিলেন এটা তো একেবারে ডাহা মিথ্যা আপনি যে অভিযোগটা করেছেন ইলিয়াস হুসাইনের বিরুদ্ধে সেটি সত্য কি মিথ্যা সেটি বিচারের ব্যাপার স্যাপার আপনি মামলা করলে বিচারে তদন্ত সাপেক্ষের একটা রায় বেরিয়ে আসবে কিন্তু এখনো পরিষ্কার না যে তিনি মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন কিনা এটাই আপনার এটি আপনার অভিযোগ কিন্তু প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল যে তথ্যটি বাংলাদেশের গণমাধ্যমকে বলেছিলেন বা গণমাধ্যমের সামনে উপস্থাপন করেছিলেন সেটি যে ডাহা মিথ্যা ছিল এটি তো আজকে একেবারে দিবালোকের মতো পরিষ্কার ধ্রুবতারার মতো পরিষ্কার কিন্তু আপনি বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তা একজন দেশপ্রেমিক আইনকে শ্রদ্ধা করেন তাহলে আপনি কেন এই আইনমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন নাই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পক্ষ নিয়ে কেন মামলা করেন নাই অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে কেন মামলা করেন নাই এই জন্যে করেন নাই যে তারা আওয়ামী লীগের মন্ত্রী এবং সরকারের অংশ তারা আওয়ামী লীগের অ্যাটর্নি জেনারেল এবং সরকারের অংশ এই জন্য এদের বিরুদ্ধে মামলা করতে গেলেও নেবে না আর মামলা করার সাহসও আপনার নেই কারণ আপনি এই দলেরই দালালি করেন এই জন্য আপনার সাহস নেই এছাড়াও আরেকটি কথা তো বলতেই হয় বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা তো পুরাটাই মিথ্যার উপরেই পরিচালিত হচ্ছেন সুতরাং যে রাষ্ট্রই পরিচালিত হচ্ছে পুরাটাই মিথ্যার উপরে সেই রাষ্ট্রের আইন এবং আদালত ব্যবহার করে আপনি একজন সাংবাদিক অথবা একজন ইউটিউবারের বিরুদ্ধে ইউটিউবের প্রধান নির্বাহীকে যে আইনি নোটিশটি প্রেরণ করেছেন সেটিও মিথ্যার উপরেই প্রতিষ্ঠিত বলে আমি বিশ্বাস করি